শতকোটি প্রণাম জানাই, প্রণাম জানাই পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মায়ের শ্রীচরণে, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে আমার আভূমিনত প্রণাম, প্রধান আচার্যদেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার শ্রীচরণে আমি অনন্ত কোটি প্রণাম জানাই, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাইদার শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। এই ষষ্ঠী জাগৃহী মহোৎসবের মহতি ধর্মসভার মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ, গবেষকগণ, ঠাকুরের পবিত্র পাঞ্জাধারী কর্মীবৃন্দ, উপস্থিত শ্রদ্ধেয় দাদারা মায়েরা, সবাইকে যথাযথ স্থানে আমার প্রণাম শ্রদ্ধা জয়গুরু জানাই। পানিহাটি সৎসঙ্গ ঠাকুরবাড়িকে কেন্দ্র করে এই ষষ্ঠী জাগৃহী উৎসবের সূচনা হয়েছিল তা আমরা শ্রদ্ধেয় হিমাংশু দার কাছ থেকে জানতে পারি। এক পাবন ভূমি এই পানিহাটি সহ বৃহত্তর উত্তর চব্বিশ পরগনা। এই পানিহাটি ঠাকুরবাড়ির সন্নিহিত চত্বর শ্রী চৈতন্যদেব ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের পদরজ ধূলিধন্য। শ্রী শ্রী ঠাকুরও পাবনা থাকাকালীন সময়ে এই নিকটবর্তী নৈহাটিতে এসেছিলেন তার স্কুল জীবনের অধ্যয়নের জন্য। এই একই যুগের এই তিন যুগাবতারের পদরজ ধূলিধন্য হয়ে আছে এই উত্তর চব্বিশ পরগনার মাটি। এখানে এই উৎসবে যোগ দিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আজকে যে বিষয়ে আমাকে বলতে বলা হয়েছে, মানব ধর্ম রূপায়ণ বাস্তব রূপায়ণে ইষ্টকেন্দ্রিক জীবন চলনায় সৎসঙ্গের ভাবধারা, এ বিষয়ে বলতে গেলে প্রথম যে কথাটি আমাদের সামনে আসে যে মানব ধর্ম বলতে কি বোঝায়। মানব আমরা বুঝে নিলাম যে একটি মানুষ, হোমোসেপিয়ান যার বৈজ্ঞানিক নাম, তার ধর্ম বলতে আবার কি বোঝায়। ধর্ম বলতে সাধারণ অর্থে আমরা যা বুঝি, এখানে মানব ধর্ম বলতে আমরা ঠিক সেই জিনিসটা মনে হয় বুঝি না। কেন বুঝি না, যে আমরা যখন বলি জলের ধর্ম, তার ধর্মটা কি, তাকে যে পাত্রে রাখা যায় সে সেই পাত্রের আকার ধারণ করে, আর কি শীতলতা, তার মধ্যে একটা সত্য ভাব বর্তমান, তা খেলে আমার তৃষ্ণা নিবারিত হয়। আলোর ধর্ম কি, সে চারিদিক উজ্জ্বল করে তোলে। ঠিক সেরকম যে মানব ধর্ম, মানুষের ধর্ম বলতে কি বোঝায়, এই জায়গাতে এই প্রশ্নটা এসে দাঁড়ায়। মানুষের ধর্ম বলতে আমার মনে হয় যা বোঝায় তা হলো সর্বতোমুখী বৃদ্ধি এবং বিকাশ। আমার জীবনের বেঁচে থাকা এবং বেড়ে ওঠাটাই হচ্ছে মানুষের ধর্ম। কোনো মানুষ কোনো অবস্থায় সে কমতির দিকে, কমের দিকে যেতে চায় না। আজ আমার যেটা এক আছে কাল সেটা দুই হোক, যেটা দুই আছে সেটা তিন হোক, এইটাই মানুষের চিরন্তন আকাঙ্ক্ষা। এই যে বৃদ্ধি পাওয়া, বেড়ে ওঠা, এই বেড়ে ওঠার মধ্যে ইষ্টকেন্দ্রিক জীবন চলনার সার্থকতা কোথায়? ইষ্টকেন্দ্রিক জীবন চলনা আমি কেন চলব, ইষ্টই বা কাকে বলে? শ্রী শ্রী ঠাকুর বলছেন, ইষ্ট বা আদর্শ তিনি যার ব্যক্তিত্বেই তোমার কল্যাণ প্রেরণা নিহিত, আর যাকে দেখে বুঝে নিজেকে নিয়ন্ত্রিত করে তুমি কল্যাণের অধিকারী হও। তাহলে ইষ্ট তিনি যার মধ্যে আমার কল্যাণ প্রেরণাটা নিহিত, যিনি কল্যাণ মূর্তি। এবার কল্যাণ বলতে আমরা বুঝি ভালো থাকা, সুন্দর থাকা, সুখে থাকা, এগুলো এক একটা ভাব। এই ভাবটার একটা বাংময় মূর্তি যদি আমাদের চোখের সামনে না থাকে, তাহলে আমরা সে ভাব অনুযায়ী একটা ভাব দীর্ঘক্ষণ মানুষকে ধরে রাখতে পারে না। সাময়িক আমরা কোনো গান শুনলাম, কীর্তনে গেলাম, একটা ভালো কথা শুনলাম, মনটা খুব উচ্চ স্তরে আমাদের বিচরণ করে, কিন্তু কিছুক্ষণ পর আমাদের মনটা আবার নেমে যায়। হয়তো সবার হয় না, কিন্তু বেশিরভাগ মানুষের হয়, অন্তত আমার হয়। তাহলে সেটাকে ধরে রাখার কী উপায়? বলছে যে আমাদের দুটো দিক জীবনে বেছে নিতে হবে, একটা সত্তার দিক, একটা প্রবৃত্তির দিক। সত্তার দিক আমাকে নিয়ে যায় জীবন আর বৃদ্ধির পথে, আর প্রবৃত্তির দিক আমাকে এই ঘোর পাকের মধ্যে ঘোর খাইয়ে আরও ঘোরতর নরকে নিয়ে আমাকে
উপস্থিত করে। তাহলে এই যে কথাটা যে ইষ্টকেন্দ্রিক জীবন, তাতে কেন্দ্রায়িত হওয়া। শ্রী শ্রী ঠাকুরকে স্পেন্সার দা এক বিদেশি ভক্ত প্রশ্ন করেছিলেন যে ঠাকুর, তোমার এই সৎসঙ্গের ভাবধারা সম্পর্কে তুমি দুটো কথায় আমাকে বলো, আমার তোমার অত বই পড়ে বোঝার মতো সময় নাই, আমারও বেশি সময় নেই আপনাদের সামনে বলার, অল্প সময়ের মধ্যে বলতে হবে। তখন শ্রী শ্রী ঠাকুর বললেন যে বি কনসেন্ট্রিক, সুকেন্দ্রিক হো। তখন স্পেন্সারদা জিজ্ঞেস করলেন যে বি কনসেন্ট্রিক টু হোম, কাকে কাতে সুকেন্দ্রিক হব, আমার যে সুকেন্দ্রিক হব আমার আধারটা কি হবে। শ্রী শ্রী ঠাকুর বললেন বি কনসেন্ট্রিক টু লিভিং আইডিয়াল, জীবন্ত আদর্শে সুকেন্দ্রিক হো, যে যাকে দেখে চলায় তোমার চলন সার্থক হয়, উল্লঙ্ঘনে এড়াতে পারো অনেক বিপর্যয়। আমি এমন ব্যক্তির কাছে নিজেকে সমর্পণ করব, সুকেন্দ্রিক হব, যে যাকে দেখে যার মতো হয়ে ওঠার চেষ্টায় আমার জীবনটা সুন্দর হয়ে উঠবে। এই সুকেন্দ্রিক হওয়ার উপায় কি? শ্রী শ্রী ঠাকুর বললেন যে ভালোবাসা, যে তাকে গভীরভাবে ভালোবাসতে হবে। এবার এই ভালোবাসাটা আসবে কি করে? ভালোবাসবো বললেই তো ভালোবাসা যায় না। এখানে আপনারা অনেক মানুষ আছেন, আমি যদি বলি যে আমাকে ভালোবাসেন, ভালোবাসা যাবে না? ভালোবাসা যাবে না। একটি মায়ের মতো তার সন্তানকে আর কেউ ভালোবাসতে পারে না। মা কেন তার সন্তান কেমনভাবে ভালোবাসেন? কারণ মা তার সন্তানের জন্য ভাবেন, করেন, বলেন এবং করেন। এটাই শ্রী শ্রী ঠাকুর বললেন যে যজন যাজন এবং ইষ্টভৃতির কথা। যজন মানে তার কথা আমি ভাববো, যাজন মানে তার কথা বলবো, আর ইষ্টভৃতি মানে বাস্তবভাবে তার জন্য করব। বাস্তবভাবে আমরা যেখানে যার প্রতি যতটা করি তার প্রতি আমার ভালোবাসা ঠিক ততটাই গজায়। আর এখানেই আর এটা করার উপায়টা কি, এই উপায়টা জেনে নিতে হবে আমাদের সৎ দীক্ষার মাধ্যমে। যে ভালোবাসতে গেলে আবার দীক্ষার কি প্রয়োজন? ভালো তো এমনি এমনি বাসা যায়, ভালোবাসতে গেলে দীক্ষা কেন নেব? শ্রী শ্রী ঠাকুর বললেন যে একটা ফরমালিটি দরকার, ফরমাল সব কিছু দরকার। একটি ছেলে একটি মেয়ে একে অপরকে খুব ভালোবাসে, কিন্তু যতক্ষণ পর্যন্ত ওরা একজন থার্ড তৃতীয় ব্যক্তির উপস্থিতিতে বৈবাহিক বন্ধনে আবদ্ধ না হয়, সে তৃতীয় ব্যক্তি কোর্টের জাজ হতে পারেন, তিনি পুরোহিত হতে পারেন, পাদ্রী হতে পারেন, মৌলানা হতে পারেন, যে কেউ একজন তৃতীয় ব্যক্তির উপস্থিতিতে তাদের মধ্যে যতক্ষণ পর্যন্ত আইনিভাবে বা সামাজিকভাবে বিবাহ পদ্ধতি স্থিরীকৃত না হয়, তাদের সে ভালোবাসার গাঢ়তর রূপের কোনো ফসল এ সমাজের পক্ষে উপকারক হতে পারে না। ঠিক তেমনিভাবে গুরুর প্রতিও যে নিষ্ঠা, আনুগত্য এবং প্রীতি সম্বেক নিয়ে যে লেগে থাকা এবং ভালোবাসা, তার প্রথম সোপান হচ্ছে এই সৎ দীক্ষা। যজন মানে কি? যে এক্সিস্টেন্সিয়াল থট, আমার সত্তামুখী চিন্তন, যে বীজ নাম আমরা পাই, এই বীজ নামের জপ করা, মনন করা। এবং যাজন কি? এক্সিস্টেন্সিয়াল স্পিচ, সত্তামুখী আলোচনা, সত্তামুখী কথা। আমি নিজে ভালো থাকলে হবে না, আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আমাকে ভালো থাকতে হবে, সবাইকে নিয়ে আমাকে বড় হয়ে উঠতে হবে, এটাই যাজন। আর ইষ্টভৃতি বাস্তবভাবে এক্সিস্টেন্সিয়াল ওয়ার্ক, তার প্রতি করা। এবং এই ইষ্টভৃতির মধ্যে শুধু ইষ্টকে দেওয়া নয়, আমার পাড়া প্রতিবেশী পিতা মাতা প্রতি প্রত্যেকের প্রতি যে দায়িত্ব এবং কর্তব্য বোধের কথা ঠাকুর বলে গেছেন, এই কথার পরিপালনের মধ্য দিয়ে আমাদের যে মানব ধর্মের যে রূপ, যে বেঁচে থাকা এবং বৃদ্ধি পাওয়া, নিজেকে বৃদ্ধিতে বিস্তারে দেখা, এ সমস্ত কিছু এর মধ্যে শ্রী শ্রী ঠাকুর নিহিত করে দিয়েছেন। শ্রী শ্রী ঠাকুর বলছেন যে এই ইষ্টভৃতি এমন এক জিনিস যে এটা যদি নিয়মিতভাবে কেউ পালন করে, যে সে যে অবস্থাতেই থাকুক না কেন, সেই অবস্থা থেকে তা উত্তরণ ঘটবে। এই বিষয়গুলো এরকম, আর এই বিষয়গুলো আমরা তত্ত্বত ঠাকুরের বই পুঁথি থেকে আমরা জানতে পারি। শ্রী শ্রী ঠাকুর তত্ত্বত আমাদের মধ্যে তার এই সাহিত্য ধারার মাধ্যমে, সাহিত্যের মাধ্যমে আমাদের মধ্যে বর্তমান, এবং তিনি সত্যত আচার্য পরম্পরার মাধ্যমে, আচার্য ধারার মাধ্যমে এবার তিনি আমাদের মধ্যে থেকে গেলেন।
শ্রী শ্রী ঠাকুর বললেন যে যা দিয়ে গেলাম এবারে আমি 10,000 বছর পর্যন্ত কাউকে আসতে হবে না। তাহলে 10,000 বছর পর্যন্ত যদি কাউকে আসতে না হয় তাহলে আমাদের একজন আমাদেরকে পরিচালনা করার জন্য, এই যে কোটি কোটি সৎসঙ্গী তাদেরকে পরিচালনা করার জন্য একজন অভিভাবকের প্রয়োজন। এই অভিভাবক এবার শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে মধ্যে আচার্য পরম্পরার মাধ্যমে দিয়ে গেলেন। আচার্য পরম্পরায় আমরা শ্রী শ্রী ঠাকুরকে তার সেই যে প্রেমের ঘনীভূত রূপ, যেটা আমরা বলি তাকে যে পরম প্রেমময়, প্রেমের ঘনীভূত যে রূপ শ্রী শ্রী ঠাকুরের, সেটাকে আমরা উপলব্ধি করতে পারি এবং তার প্রতি ভালোবাসা কিভাবে মানুষের জীবনকে, তার যে জীবনীয় বোধ, তার যে ধর্ম, যে শ্রী শ্রী ঠাকুর যে ধর্মের সংজ্ঞা দিলেন যে বাঁচতে নরের যা যা লাগে তাই তো নিয়ে ধর্ম জাগে, যে ধ্রী ধাতু থেকে ধর্ম শব্দের উৎপত্তি, যা আমাকে ধারণ করে রাখে, পালন করে, পোষণ করে, তাই ধর্ম কিভাবে উন্নীত করে। দু একটা ঘটনা আমি আপনাদের কাছে বলছি। আমার বাড়ি ত্রিপুরায়, সেখানে ত্রিপুরার এক গুরু ভাইয়ের নাম নূপুর রঞ্জন দেববর্মা, তিনি NLFT-র এরিয়া কমান্ডেন্ট ছিলেন। NLFT একটি উগ্রবাদী গোষ্ঠী। ত্রিপুরা এমন একটি রাজ্য যে ভারতবর্ষের সবচেয়ে দুর্গমতম রাজ্য তাকে বলা চলে। সেই জায়গায় এমন অবস্থা হয় যে কলকাতা বন্দর থেকে যদি খাদ্যদ্রব্য না যায় আশুগঞ্জ বর্ডারে, বাংলাদেশের আশুগঞ্জ বন্দরে, আমরা ত্রিপুরার লোক খেতে পেতাম না। 2017 সালে ব্রডগেজ লাইন আমাদের ওখানে গেছে। সেই জায়গায় বিচ্ছিন্নতাবাদ এবং উগ্রপন্থায় এক বিরাট সমস্যা ছিল। সেখানে নূপুর রঞ্জন দেববর্মা বলে একজন লোক, এই নূপুর রঞ্জন দেববর্মা বহুদিন আগে ঠাকুরের দীক্ষা নিয়েছিলেন। দীক্ষা নিয়ে তিনি কিছু করতেন না। তো একদিন তারা একটি লোককে অপহরণ করে, সে আমাদের গুরু ভাই ছিল। সে অপহৃত হওয়ার পরও সে প্রার্থনা করে চলছে, আর নূপুর দেববর্মার কাছে যখন তাকে নিয়ে গেছে, গিয়ে বলছে গুরু ভাই প্রার্থনা করছে, বলছে কার প্রার্থনা করছো? যে আমি সৎসঙ্গের আশ্রিত, আমি ঠাকুর অনুকূলচন্দ্রের প্রার্থনা করছি। বলছে তোমার ভয় করছে না, তুমি জানো কোথায় এসছো? বলছে জানি কোথায় এসছো, উগ্রপন্থীর কাছে। কি হবে তোমার জানো? হ্যাঁ, মৃত্যু হবে। তো তার আগে যে না, আমি মৃত্যুকে ভয় পাই না, আমি মৃত্যুকে ভয় পাই না, আমার মাথায় ঠাকুর আছে, ওই যে ঠাকুর বলেছেন মরণা মেরণা পারো তো মৃত্যুকে অবলুপ্ত করে দাও, সে গুরু ভাই সেদিন মৃত্যুকে অবলুপ্ত করেছিল। শুধু তার মৃত্যুকে নয়, আরও বহু মানুষের মৃত্যুকে অবলুপ্ত করেছিল। সেদিন সে নূপুর দেববর্মার মনে চৈতন্যের উদয় হয় যে আমিও তো ঠাকুরের দীক্ষা নিয়েছি, আর আমি করছি এই কাজ, আমি মানুষের রক্তে হাত রাঙিয়ে নিচ্ছি, আর এ ঠাকুরকে নিয়ে চলছে এই পথে, আমার কি জীবনের পরিবর্তন সম্ভব নয়? সেই নূপুর দেববর্মা আজকে ঠাকুরের ঋত্বিক, বহু 5,000-এর উপর উগ্রবাদীকে সে এই জীবনের পথে ফিরিয়ে এনেছে। এদের যেখানে বাস সেই জায়গাটার নাম হচ্ছে আমপুরা। সেখানে একটি সৎসঙ্গ কেন্দ্র মন্দির গড়ে উঠেছে। শ্রী শ্রী বাবা আচার্য দেব গিয়ে সে মন্দিরের উদ্বোধন করে এসছেন, সঙ্গে পূজনীয় বিঙ্কিদা গিয়েছিলেন। সে মন্দির উদ্বোধন হয়েছে, শ্রী শ্রী বাবাইদা সেখানে গিয়ে দুরাত্রি ছিলেন, পরপর দুবার। দ্বিতীয়বারে তিনি পরম পূজনীয় বড় বৌরানী মা এবং অন্তিক ভাইকে নিয়ে, পূজনীয় অন্তিক ভাইকে নিয়ে গেছিলেন। সেই জায়গায় 400টা পরিবারের বাস, যে 400 পরিবারের কোনো না কোনো সদস্য সেই উগ্রবাদী দলের সঙ্গে যুক্ত ছিল। এই 400টা পরিবার আজকে স্বস্তবিনী করে, তারা যজন যাজন ইষ্টভৃতি পরায়ণ হয়ে শ্রী শ্রী বাবাই দাদাকে ভালোবেসে তারা নিরামিষ খায় এবং ইষ্টভৃতি করে, সমস্ত স্বস্তবিনী করে। এরা দল বেঁধে এই সৎসঙ্গে দেওঘরে আসে এবং দেওঘরের সবচেয়ে প্রিয় ভলেন্টিয়ার এই আমপুরার গুরু ভাইয়েরা। এরকম বহু ঘটনা আমাদের ত্রিপুরার আনাচে কানাচে ঘটে চলেছে। আমাদের ত্রিপুরায় 37 থেকে 38 লক্ষ লোকের বাস, বর্তমান সময়ে প্রায় 15 লক্ষেরও বেশি আমাদের গুরু ভাই, এবং রাষ্ট্রশক্তিকে আমাদের কথা শুনে চলতে হয়। কেমনভাবে ত্রিপুরা থেকে দেওঘর পর্যন্ত রেল চালু করতে বাধ্য হয়েছে রেল মন্ত্রক, শুধু ত্রিপুরার গুরু ভাইদের আসার সুবিধার জন্য সপ্তাহে একদিন সেই রেল আমাদের দেওঘরে আসে। আরও একটা জায়গার কথা বলি ত্রিপুরার, জম্পুই পাহাড়, সেটা মিজো অধ্যুষিত অঞ্চল ADC, সেখানে কোনোদিন ঠাকুরের কিছু হতে পারে সেটা কেউ ভাবতে পারতো না। সেখানে বাঙালিদেরকে জমি দেওয়া যায় না, আচার্য দেব সেখানে বাড়ি করতে চাইলেন। কানাইদাকে তিনি বললেন যে ওখানে বাড়ি করার জন্য, সেখানে আচার্য দেবের বাড়ি তৈরি হলো। আচার্য দেব নিজে গিয়ে সেই বাড়ির উদ্বোধন করে আসলেন। যে খ্রিস্টানরা সেখানে অন্য কাউকে যেতে দিত না, সেই খ্রিস্টানরা আজ সেই বাড়ির দেখভাল করে রাখে। এবং ওই বাড়ির একটা ঘটনা বলি, মনে হয় অলৌকিক মিরাকেল, যে মিরাকেল অন্য কারোর জীবনে ঘটুক, আমি মিরাকেলের পেছনে যাব না, আমি ঠাকুরের পেছনে থাকব। এটাকে মিরাকেল বলে ভাববেন না, এটা ঠাকুরের দয়া, তিনি তার সম্পদ রক্ষা করেন। সেই খ্রিস্টান গুরু ভাইয়েরা যখন এদিক দিয়ে যায় রাত্রিবেলা, তারা দেখে এক দীর্ঘদেহী পুরুষ
আজানুলম্বিত তার বাহু সাদা কাপড় নাভির ওপরে পড়া, গলায় সাদা একটা সুতার মতো ঝুলছে, তারা প্রতিদিন দেখে। একদিন তারা এসে সে মন্দিরে যে পুরোহিত থাকে তাকে ডেকে বলছে যে তুমি এখানে কত টাকা পাও, এখানে থেকো না, এই মন্দিরে ভূত আছে। তো বলছে ভূত আছে? বলছে হ্যাঁ, আমরা প্রতিদিন দেখি রাত্রিরে যাওয়ার সময় একটা লোক এখানে ঘুরে। কিন্তু তার তো মাথায় সে বোধ আসেনি, সে তাদেরকে এনে ঠাকুরের ছবিটা ঘরে দেখায় নাই। এবারে এই কথাটা পূজ্যপাদ বাবাইদার কাছে নিবেদন করা হলো। বাবাইদা এই কথাটা গিয়ে আচার্যদেবকে নিবেদন করলেন। আচার্যদেব শুনে বললেন, ঠাকুরের সম্পদ তিনিই রক্ষা করে থাকেন। এরকম মিরাকেলগুলো আমাদের প্রত্যেকের জীবনে, যারা আমরা দীক্ষা নিয়ে নিত্য ইষ্টভৃতি পরায়ণ হয়ে একটু নাম ধ্যান করে চলি, এই জিনিসগুলো আমাদের প্রতি প্রত্যেকের জীবনে ঘটে থাকে। একটু অনুভব করলেই সেটা বোঝা যায়, এগুলো মিরাকেল নয়, এগুলো তার দয়া। আপনাদের মহিহাটির এখানকার একটা ঘটনা বলছি। দামোদর দা মহিহাটি, তিনি শ্রী শ্রী ঠাকুরের কাছে গেছেন। দামোদর ঘোষদা গিয়ে ঠাকুরকে বলছেন যে ঠাকুর, আমি স্বপ্নে দেখলাম শ্রী শ্রী বড়মা আমাকে বলছেন যে ঠাকুর যে তোর কাছে 100 খানা গামছা চাইছিলেন, তার কি করলি? ঠাকুর, আমি 100টা গামছা নিয়ে এসেছি। তখন ঠাকুর বললেন, বাহ, 100টা গামছা, গামছা খুব ভালো জিনিস বটে রে, কত লোকের গামছান যায়, কত কাজ হয়, ঠিক আছে রাখ। তখন দামোদরদা বলছেন, ঠাকুর একটা কথা তোমাকে বলার ছিল। বলছেন, হ্যাঁ বল। বলছে যে আমাদের ওখানে, আমাদের ওখানে একটা গুরু ভাই, সে একটা বাড়ি বানিয়েছে, সেখানে আপনার জন্য একটা ঘর, তাকিয়া, গড়গড়া সমস্ত কিছু করেছে, আর তার বউটা না খুব খচখচ করছে, বলছে যে এসবের কি দরকার ছিল অত পয়সা নষ্ট করার, ইয়ে করার, ঠাকুর তো সিংহাসনে থাকেন। একদিন বাড়িতে কেউ নেই, বউটা মচমচ শব্দ শুনতে পেল সেই ঘর থেকে, বেরিয়ে গিয়ে দেখে যে সেই বিছানায় ঠাকুর ভর দিয়ে শুয়ে আছেন, আর গড়গড়ায় করে তিনি তামাক খাচ্ছে। দেখে সে ভাবল প্রথমে চোখের ভুল, তারপর সে বলছে, দেখছে যে ঠাকুর তার ভুল দূর করার জন্য একটা কোলবালিশ টেনে নিয়ে তার উপরে আবার পাটা রাখলেন। বউটা চিৎকার করে পড়ে গেল, বলছে ঠাকুর এটা কি হলো? ঠাকুর বললেন, ওই যে ভাববৃত্তি দেবতা না কি কয়, এ হচ্ছে তারই কাজ। তারপর আরেকটা বলছে ঠাকুর, আরেকটা ঘটনা বলবো। বলছে হ্যাঁ বলো। বলছে ওখানে একটি বউ একদিন বাড়িতে স্বামীর সঙ্গে ঝামেলা করে মরতে গেছে, গলায় দড়ি দিতে মাঠে গেছে, দিয়ে বলছে ঠাকুর এসব ছেলেপুলেরা রইল, তুমি তাদেরকে দেখো, আমি চললাম। তা এই বলে সে ঝুলে গেছে এরকম অবস্থা। আরেকটি কালো লোক এসে গ্রামে সবাইকে ডেকে ডেকে বলছে, মাঠে গিয়ে দেখো অমুক বাড়ির বউ ওখানে পড়ে আছে। গ্রামের সবাই ছুটে গেছে, গিয়ে দেখে যে সেখানে দড়িটা যেন মাঝখানে কেউ কাঁচি দিয়ে কেটে দিয়েছে, আর বউটা উবু হয়ে পড়ে আছে, নিয়ে এসে। তখন ঠাকুর বলছেন যে কোথা দিয়ে কি হয়, পরমপিতা কি কাণ্ড করিতেছেন তা তিনিই জানেন, আমি আমার তল পালাম না। তো এই ঠাকুরকে নিয়ে চললে, এই যে ত্রিপুরার কথা আমি বললাম, সেখানকার মানুষ আমরা, আমরা বিশ্বাস করি যে ঠাকুরকে তো আমরা শ্রীদেহে দেখি নাই, আমরা দেখতে পাই নাই, আমরা আচার্যদেব শ্রী শ্রী দাদার মধ্যে, শ্রী শ্রী বাবাইদার মধ্যে আমরা ঠাকুরকে উপলব্ধি করি, শ্রী শ্রী অবিন্দার মধ্যে আমরা নিত্যতাকে অনুভব করি, ত্রিপুরার মানুষ আমরা সর্বান্তকরণে একটা কথা বিশ্বাস করি যে আমাদের যত রকমের আপদ বিপদ আসুক, যত যা কিছুই হোক, যে কথাটা শ্রদ্ধেয় জীবন স্যার মাস্টার মশাই বলে গেলেন যে বাবাইদাকে দেখলেই বোঝা যায় যে তিনি আমার কথাটা, আমার অবস্থাটা তিনি জানতে পেরেছেন, তিনি বুঝতে পেরেছেন, তার কাছে গেলেই আমার সমস্যাটা সমাধান হয়, এই বিশ্বাস নিয়ে আমরা ত্রিপুরার মানুষ চলি। এবং বাবাইরা যখন যে কাজটা আমাদেরকে করতে বলে, আমরা এক লহমান, এক কথায় আমরা সেই কাজটা করি, যে কারণে সেদিনের সেই অশান্ত ত্রিপুরা আজ শান্ত। আমাদের ওখানে এখন আর স্পট লাগে না, ও সমস্ত কিছু দরকার নাই, বা একটা পাহাড়ি বাঙালি একটা মৈত্রী ভাবের মধ্যে এসে প্রতি প্রত্যেকে আমরা এই জীবন বৃদ্ধির পথে এগিয়ে চলছি। এবং এটা কিন্তু সম্ভব হয়েছে শুধু এই যে বি কনসেন্ট্রিক, কনসেন্ট্রিক টু হোম, লিভিং আইডিয়াল। আর আমাদের জীবনের লিভিং আইডিয়াল বা জীবন্ত আদর্শ হলেন আচার্যদেব শ্রী শ্রী দাদা, শ্রী শ্রী বাবাইদা, যার মধ্য দিয়ে শ্রী শ্রী ঠাকুর জীবন্তভাবে আজও লীলা করে চলেছেন। যাই হোক, আমি আর দীর্ঘায়িত করছি না, আমি সবাইকে জয়গুরু জানিয়ে
আমার কথা এখানেই শেষ করছি। আসুন আমরা প্রত্যেকে শ্রী শ্রী বাবাইদা যেভাবে আমাদেরকে ইষ্টপথে পরিচালিত করেন সেভাবে পরিচালিত হয়ে আমরা আমাদেরকে সেই দেবময় সৌভাগ্যের অধিকারী করে তুলি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।